গ্যাস সিলিন্ডার আগুনটা আমরা এরকম এই যেখানে বালতি আছে বা অনেক সময় হাতের সাহায্যে আমরা কি আগুনটা নেভাব করতে পারবো। আমরা কি হাতের সাহায্যে দেখেন প্রথমে আমরা হাতের সাহায্যে এই আগুনটা নির্বাপন করবো। আমি যখন এখানে দেবো তখন আগুনে বাতাসে হ্যাঁ এই দেখছেন সবাই একটা তালি দেন আগুনটা নির্বাপন করা সম্ভব একবারে সহজ আমার পিঠের মধ্যে লাগে অর্থাৎ বাতাসের অনুকূলে থেকে ওই আগুনটা নিভাতে হবে। সেম এটাও তাই আমি যদি এই পাশ থেকে নিভাতে যাই সেক্ষেত্রে কি হবে আমার যে দিক থেকে গ্যাসটা বের হচ্ছে ওই দিক থেকে এসে চাপ দিয়ে ধরতে হবে যেন গ্যাসটা না বের হইতে পারে। ঠিক আছে, তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে এটা কিন্তু গরম হয়ে যাবে আমি কি করব? আমি তো এখন খালি হাতে দিলাম কিন্তু যদি গরম হয়ে যায় তখন কি খালি হাতে দিতে পারবো? তখন ভেজা একটা নেকড়া বা যে কোনো একটা কিছু দিয়ে হাতে ই করে যদি হ্যান্ড গ্লোভস থাকে হ্যান্ড গ্লোভস এটা দিয়ে আমি এখানে চাপ দিব। আচ্ছা একটু দূরে থাকি একটু দূরে থাকি এখন এখন কিন্তু আমরা কাজটা করবো বালতির সাহায্যে বুঝছে। আমি একটা কথা বলছিলাম না যে মোমবাতির কারণে উপরে মোমবাতি যদি আমরা কাজটা দেখে দিই তাহলে কি আগুনটা নিভে যাবে। এখানে ঠিক আছে কি হবে যে দেখেন অক্সিজেন যখন কাটা হয়ে যাবো তখন কি আগুনটা নিভে যাবে দেখেন অক্সিজেন কিভাবে কাটা হচ্ছে দেখছেন খালি দেন সবাই খাবার